আসসালামু আলাইকুম, আমার সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম। ভালো ম্যাম, আপনি কেমন আছেন? ম্যাম ভালো, ম্যাম আলহামদুলিল্লাহ, ম্যাম ভালো আছেন? আমিও তো ভালো আছি, ভালো আছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহলুন লিটু স্যারকে আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেজের সাথে সংশ্লিষ্ট সকলকে, যাদের কারণে আজকে আমরা এখানে এই করোনাকালীন সময়েও গুগল মিটের মাধ্যমে আমরা আমাদের পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি অনুরোধ করছি, তোমরা সবাই বাড়িতে থাকবে, কেউ বাইরে যাবে না, এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। আর অবশ্যই অবশ্যই মা আমি আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখানে যারা আসো মোটামুটি সবাই আমাকে চেনো, তারপর আমি বলছি, আমি মোসাম্মদ নুরানী বেগম, আমি সহকারী শিক্ষক হিসেবে তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমি তোমাদের সাথে সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে যুক্ত হয়েছি। আমাদের আজকের পাঠ ভগ্নাংশের সাহায্যে গুণ, 52 পৃষ্ঠা। আজকে আমরা এতদিন ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ ভাগ এগুলো করে এসেছি, আজকে আমরা ভগ্নাংশের সাহায্যে কিভাবে গুণ করতে হয় পূর্ণ সংখ্যাকে, এবং ভগ্নাংশকে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশের সাহায্যে গুণ করা যায় সেটা আমরা আজকে জানবো। এখানে দেখো একটা সমস্যা আছে, 3/2 গুণন হচ্ছে 5/4। আমরা এই গুণটা কিভাবে করব, এই ভগ্নাংশের গুণকে, এখানে অপ্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ দ্বারা গুণ করা হয়েছে, তো এই ভগ্নাংশকে আমরা কিভাবে গুণ করব আমি তোমাদের বলে দিই। এই ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে, লব লবের সাথে গুণ হবে এবং হর হরের সাথে গুণ হবে। সবাই কি বুঝতে পেরেছো কথাটা? প্রথমে আমরা সমান একটা টান দিব মাঝখানে, তারপর দেখো উপরে কত আছে, 2 × 4, এটা উপরে লিখেছি, আর নিচে কত আছে, 3 × 5। তাহলে দেখো এখন যদি আমি 2 কে 4 দ্বারা গুণ করি কত হয়, 4 × 9 = 8, 4 × 2 = 8, 3 × 5 = 15। তার আমাদের উত্তর 15 × 8, অত্যন্ত সহজ এবং চমৎকার মজার এই অঙ্কগুলা, ঠিক আছে? এগুলো খুবই মজার অঙ্ক আর খুবই সহজ। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ। তোমরা কতটা বুঝতে পেরেছো এবার আমি একটু দেখব। এবার নূরে জান্নাত, তুমি একটু আমাকে বলো তো শোনা, এই অঙ্কটা আমি কিভাবে শুরু করব, প্রথমে কিভাবে শুরু করবো একটু বলো তো। নূরের জান্নাত, শুনতে পাচ্ছ আমাকে? নূরের জান্নাত, তুমি কি শুনতে পাচ্ছ না, নাকি বুঝতে পারো নাই? আচ্ছা তাহলে জারিফ তুমি বলো। হ্যাঁ জারিফ বলো, জারিফ বলতে বলো কি হবে আমরা উপরে, আটাশ বাই পনেরো হবে, কিন্তু আমাদের দ্বিতীয় ধাপটা কি, প্রথম ধাপটা কি, আমরা 3 × 5 এটা লিখবো, তারপরে প্রথম ধাপে আমরা এই কাজটা করে নিব। প্রথম ধাপে আমরা কি কি কাকে কাকে গুণ করবো সেটা আমরা সুন্দর করে নিচে একটা টান দিয়ে উপরে নিচে লিখে নিব, তারপর আমরা শেষ ধাপে গুণ করব। তাহলে 3 × 5 কত হয়, 15। আচ্ছা ধন্যবাদ। এবার আমি রৌনকের কাছে যাচ্ছি। রৌনক, রৌনক কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস ম্যাম। হ্যাঁ তুমি একটু বলো তো এটা আমরা কিভাবে করব।
ম্যাম এখানে 6-এর সাথে 3 গুণ করব, 5-এর সাথে 5 গুণ করব। আচ্ছা ধন্যবাদ। প্রথমে আমরা কি করব, 5-এর সাথে 5 গুণ করব, তারপরে 6-এর সাথে 3 গুণ করব। এবার বলো তো তুমি 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? ম্যাম 5 5 25, পাঁচ পাঁচ 25, আর নিচে ম্যাম 18, 3 6 18। আচ্ছা চমৎকার বলেছো, অসংখ্য ধন্যবাদ রনুকে। আচ্ছা এটা আমি জামিয়ার কাছে যাচ্ছি। জামিয়া তুমি বলো তো এই অঙ্কটা আমি কিভাবে করব? প্রথমে 9 9 গুণন 3 দেব, তারপর 8 গুণন 5 দেব, তাহলে 9 9 গুণন 3 চমৎকার বলে 3 9 27 হবে, আর 5 8 40 হবে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ জামিয়াকে, জামিয়া একদম সুন্দর বলেছো। তাহলে 3 9 কত হবে? 27। 3 9 27, আর 5 8 40, 5 8 40, তাহলে উত্তর হবে 27-এর 40। জামিয়াকে অসংখ্য ধন্যবাদ, একদম সুন্দর বলেছো। এবার আমি মিহিরের কাছে যাচ্ছি। মিহির কি শুনতে পাচ্ছ আমাকে? আমার কি মিহির কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা এবার মিহির বলো, আমি এই অঙ্কটা কিভাবে সাজাবো বলো। নিচে যে 5 আর 2 গুণ হবে, উপরে 9 আর 3 গুণ হবে। আচ্ছা চমৎকার বলেছো, উপরে গুণ হবে 3 গুণন 9, নিচে গুণ হবে কত? 2 গুণন 5। তাহলে ভগ্নাংশের সাহায্যে ভগ্নাংশকে গুণ করতে আমরা কি করব, হরে হরে গুণ করব এবং লবে লবে গুণ করব। অর্থাৎ লব লবের সাথে গুণ হবে, হর হরের সাথে গুণ হবে। তাহলে 3 আর 9 গুণ করলে কত হবে মিহির বলো তো? 27। 27 উপরে 2 আর 5 গুণ করলে কত হবে? 10। 10। আচ্ছা চমৎকার বলেছো মিহির, মিহিরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি স্বপ্নিলের কাছে যাচ্ছি। স্বপ্নিল তুমি বলো তো শোনা, এইটা আমরা কিভাবে করব? ম্যাম এটাতে হবে ম্যাম 9 গুণন 3 আর 4 গুণন 2 ম্যাম, এবং চমৎকার বলেছে আমরা বলার সময় প্রথমে একটা আগে বলবো, উপরে একটা আগে বলবো, নিচেটা পরে বলবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি হবে, 4 গুণন 2 9 গুণন 3, 4 কে 2 দ্বারা গুণ করলে কত হবে বলো তো? 4 কে 2 দ্বারা গুণ করলে 8 হবে ম্যাম। 4 কে 2 দ্বারা গুণ করলে হবে 8, আর 9 কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 27। 27। তাহলে 27-এর 8, অত্যন্ত চমৎকার বলেছ, অসংখ্য ধন্যবাদ স্বপ্নিলকে। এবার আমি আমি যাচ্ছি এবার ওহির কাছে। ওহি কি শুনতে পাচ্ছ আমাকে? ওহি শুনতে পাচ্ছ? আচ্ছা ওহি বলো, এটা আমি কিভাবে সাজাবো ওহি একটু বলো। উপরে কি লিখবো, নিচে কি লিখবো? 7 গুণ 3, নিচে হবে 4 গুণ 5। আচ্ছা চমৎকার বলে তো ওহি, উপরে হবে 7 গুণ 3, নিচে হবে 4 গুণন 5। আচ্ছা এবার বলো 3 আর 7 গুণ করলে কত হয়? 3 7 কত হয়? 21। আর নিচে কত হবে বলো? 30। নিচে কত হবে? 4 5 20 বা 20। আচ্ছা চমৎকার বলেছো, ওহিকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এরপরেরটা রূপন্তি আসো। আচ্ছা রূপন্তি মনে হয় নেই, আমি কোয়েল কোয়েলের কাছে যাচ্ছি। কোয়েল কি শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। কোয়েল আচ্ছা কোয়েল তুমি বলো, এটা কি হবে বলো? কোয়েল বলো, এখানে এখানে প্রথমে 9 আর 3 গুণ করব, তারপর 8 আর 5 গুণ করব, 3 9 27। সহি প্রথমে 9 আর 3 গুণ করব, তারপরে 8 আর 5 গুণ করব, তাহলে 3 9 কত হবে? 27। 3 9 27, আর 5 8 কত? 40। আচ্ছা ওই অত্যন্ত চমৎকার বলেছো, ওইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের এই অঙ্কের উত্তরটা হচ্ছে 27-এর 40-এর 27। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ ম্যাম। আমরা 1 থেকে যে 8 পর্যন্ত যে অঙ্কগুলো করলাম, আমি আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই না? কি কোনো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা এখন যে অঙ্কগুলো আমরা করেছি সেগুলো ছিল ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ। এবার যে অঙ্কটা করছি সেটা দেখো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ। তো এই গুণের ক্ষেত্রে এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এই যে পূর্ণ সংখ্যা আছে একে আমরা কি করতে পারি, একর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি। যেটা আমি তোমাদেরকে ভাগের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো ভগ্নাংশের নিচে কিছু না, সরি কোনো পূর্ণ সংখ্যার নিচে কোনো কিছু না থাকলে আমরা বুঝবো যে তার নিচে 1 আছে। তো আমরা এই 4 কে কি করতে পারি, 4 কে আমরা এক হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি, অর্থাৎ নিচে আমরা 1 লিখে নিতে পারি। লিখে আমরা এটা এইভাবে গুণ করতে পারি, আর এটা যেমন আছে তেমন। তাহলে এখন আমার উপরে কি আসলো, 4 গুণন 2, আর নিচে কি হবে, 1 গুণন 3। 1 গুণন 3
বুঝেছো? এটুকু কি বুঝেছো হ্যাঁ তোমরা? ম্যাম ইয়েস ম্যাম হ্যাঁ সবাই ম্যাম বুঝতে পেরেছো? সমস্যা ইয়েস থাকলে ম্যাম বলতে পারো। হ্যাঁ ম্যাম ম্যাম কোনো সমস্যা নেই। তাহলে তাহলে পূর্ণ সংখ্যা থাকলে আমরা কি করব, তার নিচে এক ধরে নিব, ঠিক আছে? পূর্ণ সংখ্যা না থাকলে তার নিচে আমরা কি করব, এক ধরে নিব, মনে করব যে নিচে এক আছে, ধরে আমরা তাকে গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটা লিখবো। তারপরে বাকি অংশগুলো আমরা আগের মতো করেই করব। তাহলে চারকে আমরা দুই দ্বারা গুণ করলে কত হবে? আট। আর একে উত্তর হবে তিন ভাগের আট। তাহলে তিনে তিন ভাগের আট, তিনে আট, আমাদের উত্তর হচ্ছে তিনে তিন ভাগের আট। সবাই দুয়ের নিচে এক লিখে আমরা তারপর দুইকে দুই আর পাঁচ গুণ করবো, আর লাস্টে এক আর 11 গুণ করবো। আচ্ছা চমৎকার বলেছো। তাহলে আমরা কি করবো, দুইয়ের নিচে যেহেতু কিছু নাই, আমরা ধরে নিবো যে দুইয়ের নিচে দুইকে আমরা এক হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, তাই তো? দুইকে আমরা কি করব, এক হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা যখন এক হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, তখন কি হবে, দুইয়ের এক গুণন এই যে 5 এর 11 যেমন ছিল তেমন, সরি 11 এর 5 যেমন ছিল তেমন। তাহলে এখন আমরা কি কি গুণ করব, 2 গুণন 5 আর 1 গুণন 11। চমৎকার বলেছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এই অঙ্কটা একটু দেখো, এটা সবাই দেখবে, আমি পরের অঙ্কটা তোমাদের করতে দেবো, ওই জন্য এটা একটু দেখে নাও আমি এখানে কি করেছি। এটা আগের চেয়ে একটু ব্যতিক্রম করেছি, এই জন্য তোমাদের দেখতে বলছি। আগে ওই যে আমি এখানে কি করছিলাম, যে 7কে 7এর নিচে মানে আগের নিয়মে যদি করতাম তাহলে কি কথাটা, এই অঙ্কটা এইভাবে করার কারণ হচ্ছে যে আমরা যে অঙ্কটা করতেছি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ, এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারবো, আগে যে নিয়মে করেছি এবং এখন যে নিয়মে করলাম, এই দুই ভাবে করতে পারবো। তোমাদের ইচ্ছে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেইভাবে করবে, ঠিক আছে? আমার কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আমার এই নিয়মে দেখানোর অর্থ হচ্ছে এখানে দুইটা নিয়মে করা যাবে, এই জন্য আমি তোমাদেরকে দুইটাই দেখালাম যে তোমাদের ইচ্ছে। এখানে কি করা হয়েছে, এখানে যে 7এর নিচে 1 লেখা ওই লাইনটা বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ একটা লাইন বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে সরাসরি এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ উপরে আছে 5 গুণন 7 আর নিচে আছে 6, যদিও 7এর নিচে 1 আছে, 1 দিয়ে 6কে গুণ করলে 6ই হয়, ওই কারণে এটা 6 লেখা হয়েছে, ঠিক আছে? এখন আমি এই অঙ্কটা তোমাদের দিচ্ছি, তোমরা এখন এটা করবে, এই অঙ্কটা তোমরা করো। আমি দুইটা নিয়ম দেখাইছি, তোমরা দুইটা নিয়মের যে কোনো নিয়মে এই অঙ্কটা করতে পারো, এটা সবাই করো, সবাই নিজ নিজ খাতায় অঙ্কটা করে আমাকে দেখাও। মাদাস ভাই 9। হ্যাঁ আমি আগে শুনতে চাইনি, শোনা আগে করো, তোমরা করে আমাকে দেখাও। সবার কি শেষ হয়েছে অঙ্কটা? না ম্যাম। ম্যাম আমার হয়েছে। আচ্ছা ধন্যবাদ, সবাই একটু তাড়াতাড়ি করো। আমার হয়েছে ম্যাম। আমার হয়েছে ম্যাম। আমার হয়ে গেছে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। না জামিয়া দেখতে পাচ্ছি না, তুমি একটু ভিডিওটা অন করে দেখাও। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি কত লিখেছো। হ্যাঁ চমৎকার করেছো জামিয়াকে, অসংখ্য ধন্যবাদ, সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা এই যে নিচে এক লেখে এই পদ্ধতিতেই করেছো না, এটাই তোমাদের কাছে সহজ মনে হয়েছে, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা ধন্যবাদ, আসলে ওইটা আমার কাছেও ভালো লাগে।
যে আমার কাছে ওইটা, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আমার কাছে ওইটা ভালো লাগে, বুঝছো? আমার কাছে মনে হয় যে হ্যাঁ ওটা পূর্ণতা পায় অঙ্কটা, এই জন্য আমি ওই পদ্ধতিটা পছন্দ করি। আমি সেই জন্য গুণের ক্ষেত্রেও তোমাদের ওই পদ্ধতিটা দেখাচ্ছি। ম্যাম আমার উত্তর হয়েছে 9/28। আচ্ছা চমৎকার, একদম সঠিক হয়েছে। তাহলে আমরা কি করব, সাথে নিচে 9/28। আচ্ছা সাথে নিচে হচ্ছে, আগে এটা যেমন ছিল তেমনই, এখন আমরা কি করব 7/4 গুণ করে নেব। হ্যাঁ একদম ঠিক হয়েছে, সবার সবার দেখতেছি ঠিক হয়েছে। 9/28, 9/28 একদম ঠিক হয়েছে। তাহলে 4/7 28 আর 9/28, সবাই অত্যন্ত চমৎকার করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যে দুইটা পদ্ধতি তোমাদের দেখাই দিলাম, তোমাদের ইচ্ছে, তোমাদের যেটা মন চাবে সেই পদ্ধতিতেই তোমরা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা এইখানে লক্ষ্য করো, এটা একটু ভিন্ন। আগের গুলা কি ছিল, শুধু ভগ্নাংশ ছিল এবং এবং কি ছিল, পূর্ণ সংখ্যা ছিল, কিন্তু এখানে নতুনত্ব কি এসেছে, নতুন কি এসেছে বলো তো? মিশ্র ভগ্নাংশ। ম্যাম এই অঙ্কটা কি করব? না করতে হবে না, আমি একটু বলে দেই, আমি তোমাদের করার জন্য দিব, করার অঙ্ক আছে, আমি সেটা তোমাদের করতে দিব। তাহলে দেখো এই অঙ্কে দেখো, একটু লক্ষ্য করো সবাই, মিশ্র ভগ্নাংশ আছে। আমরা কি জানি যে গুণ ভাগের ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশকে আগে আমাদের কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। নুসরাত তুমি একটু বলো তো, আমরা যদি এই 2 সমস্ত 2 এর 1 কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি কত হবে? ম্যাম এটা আমি বলি, সবাই কথা বলছে কিন্তু কারো কথা বুঝতে পারবো না। আমি এক এক করে সবার কাছে যাবো, আমি যাকে বলছি সেই বলুক, আমি যাকে বলছি সেই বলুক, ঠিক আছে? সবাই কথা বললে তো আমরা বুঝতে পারবো না। আচ্ছা স্বপ্নীল তুমি বলতে চাচ্ছিলে, বলো কত হবে এটা? এটা হবে ম্যাম 2/3 হবে ম্যাম, 2/3। 2/3, হ্যাঁ চমৎকার বলেছে, এটা হবে 2/3, অর্থাৎ 3/2। বলুন এটা যেমন আছে তেমনই, এখন আমরা আগে যেইভাবে গুণের কাজ করলাম এইটুকু সেইভাবে করব। তাহলে উপরে আমার কি কি যাবে স্বপ্নীল বলো তো। আচ্ছা ঠিক আছে, সবাই চমৎকার বলেছো, অসংখ্য ধন্যবাদ। আমি পরের অঙ্কটা 10/9 হচ্ছে সেটা, আমি হ্যাঁ পরের অঙ্কটা ওহির কাছে যাচ্ছি। ওহি তুমি বলো তো, এই যে দুইটাই মিশ্র ভগ্নাংশ আছে আমাদের এখানে, এই দুইটাকে যদি আমরা অপ্রকৃত করি কত হবে? স্বপ্নীল তুমি মিউট থাকো, আমি ওহিকে বলছি, ওহি তুমি বলো। প্রথমটা হবে 3/4 আর পরেরটা হবে 3/8। অত্যন্ত চমৎকার বলেছো, না আগে কথা বলবো না, আমরা যাকে ধরবো সেই বলবে প্লিজ, আমি আমি সবার কাছে যাব, আগে কেউ কথা বলবে না প্লিজ। তাহলে আমি যদি এটাকে অপ্রকৃত করি কত, অপ্রকৃত করলে কত হবে, 3/3 আর 1/4, 4/3 গুণন হচ্ছে 3 × 2 = 6, 3 × 2 = 6, তার সাথে যোগ হচ্ছে 8, 8 = 3। তাহলে এখন গুণের অংশটা আমরা আগে যেভাবে করে এসেছি ঠিক একই ভাবে করব। তাহলে আমরা 4 এর সাথে 4 গুণ করব, 4 × 8, নিচে হচ্ছে 3 × 3, অর্থাৎ আমরা লব আর লব গুণ করবো এবং হর আর হর গুণ করব। তাহলে 4 এর সাথে 8 গুণ করলে কত হয়, 4 এর সাথে 8 গুণ করলে কত হয়, 32 3 × 3 = 9। আচ্ছা ঠিক আছে, সবাই অত্যন্ত চমৎকার, 9/32। আচ্ছা এই অঙ্কটা তোমরা প্রত্যেকে খাতায় করবে, এটা তোমাদের খাতায় করো, এটা তোমাদের খাতায় তোমরা করবে, এই অঙ্কটা খাতা খাতা কলম নিয়ে রেডি হও, এই অঙ্কটা করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু খাতায় করলে ভালো হয়। আচ্ছা সবাই এটা খাতায় করো, সবাই একটু করে নাও। ম্যাম 7/24, আগে বলিও না, সবার কি করা শেষ হয়েছে? ম্যাম আমি যেটা বললাম দেখেন ওটা ঠিক হয় নাকি? হ্যাঁ আমি জানি ওটা ঠিক আছে।
ম্যাম লিখেছি ম্যাম সে আমাকে একটু খাতাগুলো দেখাও তো খাতাটা একটু দেখাও ভিডিও অন করে খাতাগুলো একটু দেখাও 24 এর 7 শব্দ হচ্ছে খুব হ্যাঁ জামিয়া তুমি বলো তো এটাকে অপ্রকৃত করলে কত হবে প্রথমটা হ্যাঁ বলো রৌনক বলো ম্যাম আমরা প্রথমে 4 দিয়ে 2 গুণ করব 4 কত 8 আর 8 দিয়ে সাথে 3 যোগ করব 8 আর 3 11 11 বাই 4 আচ্ছা প্রথমটা তাহলে হবে আগে 11 বাই 4 তারপরেরটা কত হবে এটা মিহির বলো তারপর 7 বাই 6 আচ্ছা মিহির বলো এটা কত হবে এটা হবে 6 এর 7 এর সাথে 6 গুণ করব তাহলে 7 আর 11 গুণ করলে কত হয় 11 77 4 আর গুণ করলে 4 6 24 এই উত্তরটা আগেই বলে দিয়েছিল 24 ভাগে 77 ম্যাম আমি করেছি 24 ভাগে 77 করে ফেলেছে ওকে খাতাতে করতে হবে ম্যাম আমি করি সবার সাথে মিলে গেছে তাই না সবার সাথে মিলে গেছে না জি ম্যাম আজকে ম্যাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আর একটা অঙ্ক আছে মাত্র এটা করলে আমাদের শেষ আচ্ছা আমি কোয়েলের কাছে যাচ্ছি কোয়েল তুমি বলো তো এই যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করলে কত হবে কোয়েল বলবে বাকি সবাই মিউট থাকো মিশ্র ভগ্নাংশটাকে 3 দ্বিগুণ 6 6 7 মিশ 3 ভাগের 8 হবে 3 ভাগের 8 আচ্ছা কোয়েলকে অসংখ্য ধন্যবাদ তুমি একদম ঠিক বলেছো আচ্ছা পরেরটা বলবে 21 না কথা বলবে না আগে বলবা না রৌনক তুমি আগে বলবা না আগে বলে দিস এখন দেখেন কি হয় আচ্ছা এরপরে নুরে জান্নাত কে আছো নুরে জান্নাত মনে হয় কেটে গেছে আচ্ছা ম্যাম আমি বলি তুমি বলো তো এটা আমি বলি আচ্ছা বলো নুসরাত বলো কোনটা ম্যাম এটাকে মিশ্র হবে 7 ভাগে 5 ভাগ হবে ম্যাম কোনে কারো মানে আচ্ছা 7 ভাগের 10 হবে আর কত 7 ভাগের 7 8 3 10 7 ভাগের 10 এখন আমরা গুণ কি করবো আগের মতো আমরা গুণ করে দিব আমরা হর আর হর গুণ করবো লব আর লব গুণ করবো লবে কত আছে 8 গুণন 10 আর হরে কত আছে 3 গুণন 7 তাহলে 8 10 কত হয় 80 8 10 80 আর 3 গুণন 7 21 আমি আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছো কারো কি কোনো সমস্যা আছে সবাই একটু বাড়ির কাজটা নিয়ে নাও বলতে হবে না তুমি গ্রুপে কাজ করে পাঠাই দিবা আচ্ছা সবার কি বাড়ির কাজটা নেওয়া হয়েছে জি ম্যাম যুক্ত থাকার জন্য আমি তোমাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি যে আজকের ক্লাসের পাঠের বিষয়বস্তু তোমরা সবাই বুঝতে পেরেছো তাই তো কারো মনে হয় কোনো সমস্যা নেই আছে কি নিরাপদে থেকো আর বাড়িতে থেকে নিয়মিত পড়াশোনা করো
আমি সেটা একটু পরে